হ্যালো, আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশ বিমান হয়তো বোয়িংয়ের অথবা এয়ারবাসের বিমান কিনবে। তো বোয়িংয়ের কিনলে 787 অথবা এয়ারবাসের কিনলে এয়ারবাস A350-XWB ওয়াইড বডি জেট, এটি কেনার পরিকল্পনা করছে এবং এটি নিয়ে অনেক নিউজ টিউজ হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে এই বোয়িং 787 এবং এয়ারবাস A350-XWB এই দুইটা বিমানের আমরা একটা কম্পারিজন করব, দেখব যে আসলে কোন বিমানে কি আছে এবং কোনটা উপযোগী। তো আজকের যে কম্পারিজনটা করব সেটা হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরির উপরে ডিপেন্ড করে আমরা করব, এয়ারলাইন্সের পার্সপেক্টিভ থেকে যে এই বিমানগুলো কিনা কতটুকু কস্ট ইফেক্টিভ হবে এবং লাভজনক হবে নাকি ওভারঅল, এই বিষয়টা নিয়ে এয়ারলাইন্সের পার্সপেক্টিভ থেকেই আমরা এই দুইটা বিমানের কম্পারিজন করব। তো বোয়িং এবং এয়ারবাসের এই ফ্ল্যাগশিপ ওয়াইড বডিগুলো কিন্তু আসলে এই প্রোগ্রামগুলো অনেক আগ থেকেই চলেছে, লাস্ট 12 বছর ধরেই কিন্তু এগুলো চলতেছে। বিশেষ করে বোয়িংয়ের এই 787 এর প্রোগ্রাম শুরু হয়েছিল সেই 2004 সালে, পরবর্তীতে 2011 সাল থেকে কিন্তু এটার অপারেশন শুরু হয়ে গিয়েছিল এবং অন্যদিকে এয়ারবাসের A350-র সেই অপারেশন শুরু হয়েছিল 2015 সালে। তো আরও 4 বছর পরে বেসিক্যালি এয়ারবাস এই A350-XWB এটার সার্ভিস শুরু হয়। তো অনেকে বলবো যে এই বোয়িং 787-এর এবং এই এয়ারবাস A350-র ভিতরে কোনটার আসলে কম্পারিজন করবো, কারণ দুইটারই বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে। ওকে, বোয়িংয়ের এর ভিতরে তিনটা সিরিজ আছে, বোয়িং 787-8, বোয়িং 787-9, বোয়িং 787-10। আজকে যে কম্পারিজনটা আমরা করবো সেটা হচ্ছে বোয়িং 787-10 এবং এয়ারবাসের A350-1000, মানে একেবারেই লেটেস্ট দুইটা মডেল, মানে এই 787 এবং এয়ারবাস A350-র লেটেস্ট যে ভেরিয়েন্ট এই দুইটারই আমরা কম্পারিজন করব। তবে অনেকে বলতে পারেন যে এয়ারবাস A350-1000-এর সাথে 777X এর কম্পারিজন করা উচিত, কিন্তু আসলে 777 বা বোয়িং 777X কিন্তু এখনো সার্ভিসে আসেনি, সুতরাং ওইটার সাথে কম্পারিজন আমরা করতে পারছি না ওভাবে। অন্যদিকে এয়ারবাস A350-900 যেটি প্রথম ভ্যারিয়েন্ট সেটি কম্পেয়ার করা যেতে পারে হচ্ছে আমাদের এই বোয়িং 787-900-এর সাথে, আর এয়ারবাস A330-NEO-র সাথে কম্পারিজন করা যায় হচ্ছে বোয়িং 787-800-এর সাথে। তো আমরা আজকের কম্পারিজন 787-10 এবং এয়ারবাসের A350-1000-XWB এই দুইটার আমরা কম্পারিজন করব। তো প্রথমে 787 এবং এয়ারবাস A350 এই দুইটার ব্যাপারে যদি আমি কথা বলি, তো 787 এই প্রোগ্রামটি কিন্তু 2004 সালে শুরু হয় এবং এটি 2000 প্রথম যে ভ্যারিয়েন্ট 787-8 সেটি দিয়ে মার্কেটে আসে। পরবর্তীতে এটি 787-10 যেটি 2018 সালে এটি মার্কেটে আসে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে, আর অপরদিকে এয়ারবাস A350-900 প্রথম ভ্যারিয়েন্ট যেটি সেটি 2015 সালে মার্কেটে আসে, মানে বোয়িং 787-এর প্রথমটার থেকে আরও 4 বছর পরে আসে, এবং এয়ারবাস A350-1000 লেটেস্ট যেটি সেটি আসে সেই 787-10-এর প্রায় 2 মাস পরে। তো এই দুইটার যদি আমরা ককপিট দেখি, দুইটারই ককপিটে ক্রু মেম্বার হচ্ছে 2 জন 2 জন করে, এবং এটার সিট ক্যাপাসিটি যদি আমরা বা কনফিগারেশন যদি দেখি, 787-10-এ হচ্ছে এটির কিন্তু দুইটা ক্লাসে হচ্ছে কনফিগারেশন, মানে ইকোনমি ক্লাস এবং বিজনেস ক্লাস, আর অপরদিকে এয়ারবাস A350-1000 যেটা সেটার কিন্তু তিনটা ক্লাসে ভ্যারিয়েন্ট এবং 400+ যাত্রী ধরে। তো এটার যদি ম্যাক্সিমাম যাত্রী ধরার ক্ষমতা আমি যদি বলি, 787-10-এ হচ্ছে প্রায় 440 জনের মতো ম্যাক্সিমাম ক্যাপাসিটি প্যাসেঞ্জারের, আর অপরদিকে এয়ারবাস A350-র হচ্ছে 480 ম্যাক্সিমাম ক্যাপাসিটি। এখন আমরা চলে আসি এই বিমানটির লেন্থের ক্ষেত্রে, 787-10-এর লেন্থের ক্ষেত্রে যদি আমরা দেখি এটি মানে লম্বায় এটি হচ্ছে 68.28 মিটার, অপরদিকে এয়ারবাস A350-1000-এর লম্বায় হচ্ছে 73.78 মিটার। 787-এর যদি আমরা উইং স্প্যান ধরি, মানে উইংয়ের এক পাখা থেকে অন্য পাখা, এটার দৈর্ঘ্য হচ্ছে 60.12 মিটার, আর অপরদিকে A350-XWB-1000 যেটা সেটার উইং স্প্যান মানে এক পাখা থেকে আরেক পাখা দূরত্ব হচ্ছে 64.75 মিটার। এবার আমরা যদি উচ্চতায় ধরি, উচ্চতার ক্ষেত্রে 787-10-এর হচ্ছে 17.2 মিটার, আর সেম কাছাকাছি উচ্চতা এয়ারবাস A350-1000-XWB এটার উচ্চতা হচ্ছে 17.08 মিটার, তার মানে হাইটও কাছাকাছি। এরপর যদি আমরা এটার কেবিন উইডটা ধরি, কেবিন উইডটা হচ্ছে 787-এর 18 ফিট, আর এয়ারবাস A350-র হচ্ছে 18.5 ইঞ্চি, তার মানে 5 ইঞ্চি বেশি।
তো আমরা ওভারঅল যেটা দেখতে পেলাম যে এয়ারবাস A350-1000 XWB এটি কিন্তু বোয়িং 787-10 এর থেকে এটির অনেক যাত্রী ধারণ ক্ষমতা বেশি এবং কেবিনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি কেবিনও কিন্তু এয়ারবাসের 5 ইঞ্চি বড় আরো তার মানে এক্সট্রা ওয়াইডে কিন্তু এটি আরো বেশি প্যাসেঞ্জার নিতে পারবে বিশেষ করে এই এয়ারবাস A350 কিন্তু মানে 10000 যেটি এটি কিন্তু 10 প্লাস কনফিগারেশনে অ্যাব্রেস্ট কনফিগারেশনের জন্য সার্টিফাইড আর অপর দিকে বোয়িং কিন্তু 9 অ্যাব্রেস্ট কনফিগারেশনের জন্য সার্টিফাইড যদিও সব এয়ারলাইন্স আসলে এত বেশি কনজাস্টেড করে না তারা একটু রিল্যাক্স করতে চায় অনেক ক্ষেত্রে দেখা যায় এটা আসলে এয়ারলাইন্সের উপর ডিপেন্ড যে তারা আসলে কতটুকু স্পেস রাখতে চায় তবে এয়ারবাসের একটু জায়গা বেশির কারণে 10 অ্যাব্রেস্ট কনফিগারেশন করার মতো সার্টিফাইড তবে সবচেয়ে বড় ডিফারেন্সটা হচ্ছে এটা লেন্থে মানে লম্বায় বোয়িং এর থেকে এয়ারবাসটা কিন্তু অনেক বেশি বড় 18 ফিট বেশি বড় যেটিতে কিন্তু অনেকগুলো এক্সট্রা রো আমরা কিন্তু সিটিং ক্যাপাসিটি করতে পারবো বা প্যাসেঞ্জার সিটের জন্য এক্সট্রা রো সেখানে বসাতে পারবো এবং এভাবে কিন্তু এটা থেকে বোয়িং এর থেকে এয়ারবাসটার এই প্যাসেঞ্জারের সিটের ক্যাপাসিটিটা অনেক বেশি এরপরে আমরা দেখি ফিউল ক্যাপাসিটির ভিতরে আমরা যেটা দেখলাম যে এয়ারবাসের ফিউল ক্যাপাসিটিটা বেশি তবে ফিউল যত ক্যাপাসিটি বেশি তার ওয়েটও কিন্তু তত বেশি তো এটি দিয়ে কিন্তু এয়ারবাসটা বোয়িং থেকে আরেকটু দূরে রেঞ্জ পাওয়া যায় মানে আরো দূরে ডেস্টিনেশনে ফ্লাই করতে পারে যেহেতু বোয়িং এর এটি এবং এয়ারবাসের এটি দুটি এই লং রুট ফ্লাইটের জন্য ইউজ করা হয়েছে তবে বোয়িং এরও মানে ওই দূরত্বটা খুব বেশি কম না এক্সট্রা কিছু দূরত্ব বা রেঞ্জের ডেস্টিনেশনের জন্য আমরা এই এয়ারবাস ইউজ করতে পারি তো ফিউল ক্যাপাসিটির দিক থেকে যদি আমরা মানে আমাদের বেশি রেঞ্জ দরকার পড়ে তখন কিন্তু আমরা এয়ারবাস A350 আমরা ইউজ করব ওকে তো আমরা অনেকগুলো কম্পারিজন দেখলাম এই দুইটি এয়ারক্রাফটের এখন চলে আসে আসলে দামের ক্ষেত্রে মানে প্রাইস যেহেতু এয়ারলাইন্সকে কিন্তু প্রাইসটাও তাদের কাছে ম্যাটার করে মানে কোন বিমান কিনতে আমার কত টাকা খরচ করবে তো সেক্ষেত্রে বোয়িং 787-10 যেটা সেটা কিনতে প্রায় 338.4 মিলিয়ন USD লাগবে অপরদিকে এয়ারবাস এই A350-1000 XWB এটি কিনতে এয়ারলাইন্সকে গুনতে হবে 355.7 মিলিয়ন USD তার মানে দেখা যাচ্ছে যে এয়ারবাস কিনতে এয়ারলাইন্সকে আরও বেশি টাকা দিতে হবে তবে এটি ডিপেন্ড করে আসলে এয়ারলাইন্স কত কোন জায়গাতে ফ্লাই করবে তার কি এক্সট্রা মাইলেজ দরকার নাকি সে অনুসারে তারা ক্যালকুলেট করে কিন্তু সিলেক্ট করবে যে কোন এয়ারক্রাফ্টটা তাদের কাছে প্রয়োজনীয় আরেকটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে ফ্লিট অ্যাকোমোডিটি নিয়ে এটা হচ্ছে বেসিক্যালি ধরেন যদি এয়ারবাস কিনে এয়ারবাসের A350 যেই ককপিট কনফিগারেশন বা সব কিছু যেটা সেটা কিন্তু তার পূর্ব এয়ারবাস A330-র সাথে কিছুটা মিলে অনেকাংশে মিলে সুতরাং এটার ক্ষেত্রে পুরনো যে ট্রেনিং পুরনো গ্রাউন্ড ক্রু এগুলো দিয়ে তারা এটাকে কিন্তু ইউজ করতে পারবে অপরদিকে বোয়িং 787-ও কিন্তু তার পূর্ববর্তী ভ্যারিয়েন্টগুলোর সাথেও অ্যাডজাস্ট করে তৈরি করা হয় বোয়িং 787-এর মধ্যে তো ককপিট ইনস্ট্রুমেন্ট সব কিছু সেম তার মানে দুটি এয়ারক্রাফটই তাদের পূর্ববর্তী ভ্যারিয়েন্টগুলোর সাথে সামঞ্জস্য করেই তৈরি করা হয়েছে তো এখন আমরা কথা বলবো এই দুটি বিমানের ভিতরে আসলে পপুলার বিমান কোনটা 787-10 যেটা আসলে খুব বেশি সাকসেসফুল না মানে ড্রিমলাইনারের যেই ভ্যারিয়েন্ট গুলো ছিল 787-8 787-9 এবং 787-10 তো 787-10টা হচ্ছে তাদের একেবারে মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি সম্মিলিত ভ্যারিয়েন্ট এবং এই ওভারঅল যতগুলো ড্রিমলাইনার এই পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় 1843টি ড্রিমলাইনার এই পর্যন্ত বিক্রি হয়েছে তার ভিতরে এই 787-10 যে ভ্যারিয়েন্টটি এটি মাত্র বিক্রি হয়েছে 243টি তো দেখতে পাচ্ছি আমরা যে এটির যে ভ্যারিয়েন্ট এই ভ্যারিয়েন্টের গুলোর ভিতরে 787-10টা কিন্তু কম বিক্রি হয়েছে অপরদিকে এয়ারবাস A350-1000 যেটার ভ্যারিয়েন্ট সেটাও কিন্তু কম সাকসেসফুল হয়েছে যেটা প্রায় 226টির মতো ইউনিট বিক্রি হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে মানে হাইয়েস্ট ক্যাপাসিটি যেই ভ্যারিয়েন্ট গুলো ছিল সেগুলো কিন্তু অপেক্ষাকৃত কম সাকসেসফুল যেমন 787-10 যেটা সেটা কিন্তু কম সাকসেসফুল হয়েছে তার অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় অপরদিকে এয়ারবাস A350-ও 900 এবং 1000 ভ্যারিয়েন্টের ভিতরে 1000 ভ্যারিয়েন্টটা কম বিক্রি হয়েছে তার মানে আমরা বুঝতে পারতেছি যে বেশি ক্যাপাসিটির যে ভ্যারিয়েন্ট দুইটা বিমানেরই কম সাকসেসফুল হয়েছে তাদের নিজেদের ভ্যারিয়েন্টের ভিতরে ওকে তো ওভারঅল যদি আমরা সামারি করি সবকিছু থেকে আসলে কারা জিতলো বা কে উইনার হলো
তো এটি ডিপেন্ড করে আসলে এয়ারলাইন্সের ইনটেন্ডের উপরে বা তারা কি চায় সেটার উপরে। যদি এয়ারলাইন্স চায় যে আমরা লং রেঞ্জে বেশি যাত্রী নিয়ে ফ্লাই করব, তাহলে তাদের জন্য এয়ারবাস A350-1000 ইজ বেস্ট। আর যদি তারা চায় যে আমরা শর্ট রেঞ্জে অথবা মিডিয়াম রেঞ্জে হচ্ছে যাত্রী ক্যারি করব, যেটার ম্যাক্সিমাম 6-7 ঘন্টা ফ্লাইট টাইম হবে, এরকম ডেস্টিনেশনে আমরা ফ্লাই করব, তখন তাদের জন্য কিন্তু এই 787-1000 বেস্ট ইকোনমিক হবে। তো ওভারঅল দুইটা ওয়াইড বডি এয়ারক্রাফটই এয়ারলাইন্সের জন্য প্রয়োজন, ডিপেন্ডিং অন দ্য এয়ারলাইন্স। তো এ হচ্ছে আজকের ভিডিও। আর আপনাদের কাছে কোনটা বেশি পছন্দ সেটা আমাকে জানাতে পারেন, বোয়িং 787-10 নাকি এয়ারবাস A350-1000, দুইটার ভিতরে আর কি কি কম্পেয়ার করা যায় সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই চ্যানেলটি কিন্তু আমি আপনাদের জন্য তৈরি করেছি, আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি। আর আমি কিন্তু অলরেডি বলেছি 10,000 হলে কিন্তু আমি আপনাদেরকে আরেকটি ফ্লাইট ব্লগ উপহার দিব। সুতরাং আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে 10,000 করে দেন, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে সেই ফ্লাইট ব্লগটি উপহার দিব খুব শীঘ্রই, যখনই হয়ে যাবে তখনই আপনাদেরকে নিয়ে আমরা একটা ফ্লাইট ব্লগ করে আসবো, একটা এয়ারলাইন্স রিভিউ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।